নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 60 বছর পর আবারও মহা সংযোগ সৃষ্টি হতে চলেছে, যার দরুন এই 6 রাশির জাতক ও জাতিকারা ছক্কা মারতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কথাই আছে না, ভাগ্য যদি সাথে থাকে তাহলে খেলার মাঠে শুধু 6 আর 6। আর এই ছক্কা মারতে চলেছে এই 6 রাশির জাতক ও জাতিকারা, অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছে, অর্থাৎ শনিদেব আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। অর্থাৎ যে কোনো কাজ আপনারা যদি একটু লেগে থাকেন, একটু হাল ছেড়ে না দেন, তাহলে কিন্তু আপনারা সাকসেস আর সাকসেসের দোরগোড়ায় যেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি ছক্কা মারতে চলেছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। দেখুন, বর্তমানে কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। 14 সেপ্টেম্বর এই বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশি থেকে মকর রাশিতে আসতে চলেছে বক্রী অবস্থায়, এবং শনির সাথে একত্রে অবস্থান করতে চলেছে। এখানে বৃহস্পতি এবং শনিগ্রহ একত্রে অবস্থান করছে, কিন্তু সেখানে বৃহস্পতি নিচস্থ এবং শনির সাথে বসে থাকার দরুন সেটি নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এর পাশাপাশি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ এই দুইটি রাজযোগ সৃষ্টি করতে চলেছে, যার ফলে বৃহস্পতি নিচস্থ থাকা সত্ত্বেও সেটি কিন্তু নিজভঙ্গ রাজযোগের কারণে একেবারে বলবান হয়ে পড়েছে। এবং এর পাশাপাশি শনিদেব এবং বৃহস্পতি, অর্থাৎ শনিগ্রহ এবং বৃহস্পতি গ্রহ, এই দুটি গ্রহের একই সঙ্গে কার্যকারিতা আপনারা, অর্থাৎ এই 6 রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছেন। তার আগে একটু চোখ বুলি নেওয়া যাক, এই শনি এবং বৃহস্পতি আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে থাকে। প্রথমে আসি শনির কথায়। শনি আমাদেরকে কী কী দেয়? শনি দেয় আমাদেরকে গাড়ির বিজনেস, পেট্রোকেমিক্যাল, এছাড়াও সর্ষের তেলের বিজনেস, লোহার বিজনেস, সিমেন্টের বিজনেস, বালির বিজনেস, এছাড়াও ট্রান্সপোর্ট বিজনেস, এটি কিন্তু শনি গ্রহ দেখিয়ে থাকে। এর পাশাপাশি নীল জাতীয় যে কোনো প্রোডাক্টের বিজনেস, কালো জাতীয় যে কোনো প্রোডাক্টের বিজনেস শনিদেব দেখিয়ে থাকে। এবার আসি বৃহস্পতির কথায়। বৃহস্পতি আমাদেরকে কী দেয়? বৃহস্পতি দেয় জ্ঞান, বৃহস্পতি দেয় আমাদেরকে চলার ক্ষমতা, আধ্যাত্মিকতা, আমাদের মধ্যে সৎ নিষ্ঠা, এই সমস্ত কিছু বৃহস্পতি গ্রহ দেখিয়ে থাকে। এছাড়াও বৃহস্পতি গ্রহ আমাদেরকে বিবাহের কারক গ্রহ বলে মানা হয়, অর্থাৎ বিবাহের পরবর্তী সময়ে আপনাদের জীবন কেমন যাবে সেটা কিন্তু বৃহস্পতির উপর নির্ভর করে, এবং বিবাহ হতেও কিন্তু বৃহস্পতির কারকতা রয়েছে। এছাড়াও বৃহস্পতি গ্রহ মান সম্মানকেও কিন্তু বোঝায়, এবং যারা টিচিং প্রফেশনে রয়েছেন, শিক্ষাগত লাইনে রয়েছেন, তাদেরকে কিন্তু বৃহস্পতি গ্রহের প্রাধান্যতা রয়েছে। এর পাশাপাশি বৃহস্পতি গ্রহ গোল্ডকে ইন্ডিকেট করে, এবং বৃহস্পতি গ্রহ গার্মেন্টসকে ইন্ডিকেট করে, অর্থাৎ বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ যে যে ক্ষেত্রগুলো আমি এতক্ষণ ধরে বললাম, ঠিক সেই সেই ক্ষেত্রগুলো থেকেই কিন্তু আপনারা সফলতা লাভ করবেন। অর্থাৎ এই 6 রাশির জাতক ও জাতিকারা ছক্কা মারবেনই মারবেন। তবে একটি জিনিস দেখে নিতে হবে, আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে এবং বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে, অর্থাৎ বৃহস্পতি এবং শনি কেমনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোনভাবে অবস্থান করছে, এই সমস্ত কিছু দেখার প্রয়োজন রয়েছে।
তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন আপনাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ এই দুটি গ্রহের অবস্থান কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি যে রাশিগুলি ছক্কা মারতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশি আর কেউ না, সেই রাশি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 14 সেপ্টেম্বরের পর থেকে ছক্কা মারতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। এই সময় আপনারা চাকুরি পেতে চলেছেন, এছাড়াও ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন যে কোনো কাজ কিন্তু আপনারা এই সময় করে ফেলবেন। এছাড়াও যারা চাকরি প্রার্থী রয়েছেন তারাও কিন্তু চাকরি পেতে চলেছেন, অর্থাৎ শনিদেব আপনাদেরকে কিন্তু চাকুরি দিয়ে থাকে। অর্থাৎ শনির যে বলবান পাওয়ার এবং বৃহস্পতির বলবান পাওয়ার কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময় লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গায় যদি টাকা ইনভেস্ট করেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা অর্থ লাভ করতে চলেছেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায় 14 সেপ্টেম্বরের পর থেকে আপনারা ছক্কা মারতে চলেছেন। এরপর যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন, যে কোনো কাজে আপনারা যদি হাত দেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কিন্তু ডেফিনেটলি সেই কাজ কিন্তু করেই ছাড়বেন। এবং এর পাশাপাশি যারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করছেন তারা কিন্তু করতে পারেন। তবে রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে সেটা একটু দেখে নিন। এছাড়াও এই সময় যারা চাকুরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করেই ছাড়বেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই কাজ কিন্তু আপনারা করে ছাড়বেন। অর্থাৎ ভাগ্য সাথ দিলে কিন্তু মরুভূমিতেও জলের খোঁজ পাওয়া যায়, আর যদি ভাগ্য সাথ না দেয় না তাহলে সমতলেও জলের খোঁজ কিন্তু পাবেন না। এটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে আমি বলছি। এবার আসুন আমি আপনাদেরকে 3 নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকারাও কিন্তু জবরদস্ত লাভ পেতে চলেছেন এই সময়। অর্থাৎ 14 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জীবনেও কিন্তু ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনারা কিন্তু চোখ বন্ধ করে ফেলবেন। এই সময় দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, এবং যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, ঘরে বসে রয়েছেন, তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি যে কোনো ধরনের ব্যবসা, অর্থাৎ যে ব্যবসাগুলোর কথা বললাম, সেই ব্যবসায় যদি ইনভলভ থাকেন আপনারা ডেফিনেটলি আপনারা ছক্কা মারবেন। এরপরে 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 14 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জীবনেও কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থাৎ এই সময় ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময় যে কোনো কাজে হাত দিলে আপনারা কিন্তু সেই কাজকে করে ছাড়বেন, এবং এর পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্টের জন্য আপনারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এছাড়াও যারা শেয়ার মার্কেটে, ট্রেডিংয়ে বা ক্রিপ্টো কারেন্সিতে টাকা ইনভেস্ট করছেন তারাও কিন্তু প্রফিট গেন করবেনই করবে। শুধু তাই নয়, এই সময় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় দৈনন্দিন যে রোজগার সেই রোজগার কিন্তু বৃদ্ধি পাবেই পাবে, এবং যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। এই সময় যে কোনো কাজ আপনারা যদি হাত লাগিয়ে দেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কিন্তু ডেফিনেটলি সেই কাজকে কিন্তু করেই ছাড়বেন, অর্থাৎ ছক্কা মারবেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 14 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে ছক্কা মারতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন, অর্থাৎ যে কোনো কাজে যদি আপনারা হাত লাগিয়ে দেন তো সেই কাজ কিন্তু একেবারে হয়েই ছাড়বে। অর্থাৎ এই সময় আপনারা শনি এবং বৃহস্পতির ডবল পাওয়ার কিন্তু পেতে চলেছেন এবং ডবল বেনিফিট আপনারা কিন্তু লাভ করতে চলেছেন। অর্থাৎ এই সময় যে কোনো কাজ কিন্তু আপনারা করবেনই করবেন এবং ছক্কা আপনারা মারবেনই মারবেন। পরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও ছক্কা মারতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধন বর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন এবং যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু আপনারা করে ছাড়বেন। এবং এর পাশাপাশি যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, গাড়ির বিজনেস করেন, লোহা বালি সিমেন্টের বিজনেস করেন এবং বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক, ছোট কোনো ইন্ডাস্ট্রির মালিক, এছাড়াও যারা চাকুরি করছেন বা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, প্রত্যেকেই কিন্তু ডেফিনেটলি এর সুফল বা বেনিফিট পেতে চলেছেন। অর্থাৎ আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজে এই সময় হাত লাগিয়ে দিন আর দেখুন কি চড়চড় করে সেই কাজ হয়ে যায়। তো এই ছিল 6 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শনিদেবের কৃপায় ছক্কা মারবেই মারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।